দীর্ঘদিন ধরেই একটা প্রশ্ন বারবার উঠে আসছে বিভিন্ন টেলিকম সংস্থার মধ্যে আর কি, মানে যারা গ্রাহকরা যারা রয়েছেন, যারা বিভিন্ন টেলিকম সংস্থার বিভিন্ন লাইনগুলো নিয়েছেন, ধরুন এই জিও, ভোডাফোন, এয়ারটেল, তারা বলছেন যে যখন জিও বা এয়ারটেল সুযোগ সুবিধা দিচ্ছে 5G-র, তখন 5G পরিষেবা থেকে কেন ভোডাফোন আইডিয়া বঞ্চিত রাখছে গ্রাহকদের? দীর্ঘদিন ধরে প্রশ্ন উঠছে, কারণ যতই হোক না কেন প্রতিযোগিতার বাজার, তো প্রতিযোগিতায় টিকে থাকতে গেলে যে একেবারে দৌড়টা যে সমান সমান হওয়া দরকার সেটা তো বলাই বাহুল্য। আবার এই সবের মধ্যে পড়ে, এই ঘেরা টোপে পড়ে অনেকে আবার ছেড়েও দিয়েছেন ভোডাফোন আইডিয়া, তারা কেউ জিওতে চলে গেছেন, কেউ এয়ারটেলে চলে গেছেন। কিন্তু বিষয়টা যেটা, যে কবে আসবে 5G, আর এই সবের মাঝেই নাকি শোনা যাচ্ছে যে দীর্ঘ প্রতীক্ষার অবসান। অবশেষে ভারতে 5G পরিষেবা নাকি আসতে চলেছে, কারা আনছে না ভোডাফোন আইডিয়া। এর আগে তো জিও এয়ারটেল তারা তো এনেই ফেলেছে, কিন্তু এবারে নাকি একেবারে আসর জমাতে চলে আসছে VI। একটি অনুষ্ঠানে এই ঘোষণা করেছেন আদিত্য বিড়লা গোষ্ঠীর চেয়ারম্যান। যদিও ঠিক কবে থেকে এই পরিষেবা চালু হবে তা নিয়ে এখনও পর্যন্ত স্পষ্ট করে কিছু জানা যায়নি, ইতিমধ্যেই প্রচুর পরিমাণে গ্রাহক হারিয়েছে ভোডাফোন আইডিয়া। আর তখনই এই ঘোষণা করলেন সংস্থার কর্ণধার কুমার মঙ্গলাম বিড়লা। 5G পরিষেবা দেওয়ার জন্য স্মার্টফোন সংস্থা মোটোরোলা এবং শাওমির সঙ্গে চুক্তি করেছে ভোডাফোন আইডিয়া। যদিও ভোডাফোন আইডিয়া হলো দেশের একমাত্র বেসরকারি মোবাইল সংস্থা যারা এখনও পর্যন্ত 5G পরিষেবা চালু করেননি। যেটা বলছিলাম আপনাদের শুরুতেই, যে যেখানে এয়ারটেল হোক বা জিও হোক, তারা বহুদিন আগেই 5G পরিষেবা চালু করে দিয়েছে, তাদের সাথে এই প্রতিযোগিতার বাজারে লড়াইয়ে বারবার পিছিয়ে পড়ছিল ভোডাফোন আইডিয়া, যার ফলে প্রচুর গ্রাহকও তারা হারিয়েছেন। এবং অন্যদিকে এয়ারটেল হোক বা জিও হোক, তাদের গ্রাহক সংখ্যাটা কিন্তু বেশ অনেকটা বেড়ে গেছে। অবশেষে জানা গেল যেটা নাকি, দেশে এবারে 5G পরিষেবা চালুর সময় এবং কবে থেকে চালু করা যাবে তার একটা আভাস পাওয়া গেছে ভোডাফোন আইডিয়ার পক্ষ থেকে। 2021-এর এপ্রিল মাস থেকে গ্রাহক হারাতে শুরু করেছিল ভোডাফোন আইডিয়া, ফলে আগে 5G পরিষেবা চালু হওয়ার পর থেকেই ভোডাফোন আইডিয়াকে কয়েক যোজন পিছনে ফেলে দিয়ে এগিয়ে গিয়েছিল এয়ারটেল এবং জিও। যদিও 5G পরিষেবা চালুর বিষয়ে চাপ দিচ্ছে কেন্দ্রীয় সরকার, 5G স্পেকট্রাম নিলাম করে কোষাগারে বড় অঙ্কের টাকা আয় করার পরিকল্পনা রয়েছে সরকারের। 5G পরিষেবা স্পেকট্রামের জন্য প্রতি মেগাহার্টসে 492 কোটি টাকা ধার্য করেছে কেন্দ্র। এবং এই সমস্ত কিছুর পরে যদি এবারে 5G পরিষেবা একেবারে কোমর বেঁধে নেমে পড়ে ভোডাফোন আইডিয়ার হাত ধরে, তাহলে যে সমস্ত গ্রাহকরা অনেকদিন ধরেই ওই পালাই পালাই করছিলেন, তারা হয়তো আর পালাবেন না। কেমন লাগলো বিষয়টা? আর আপনারা যারা ভোডাফোন আইডিয়া ইউজ করেন, আপনাদের কেমন লাগলো বিষয়টা? আপনারাও কি অপেক্ষা করছিলেন? অবশ্যই জানাতে ভুলবেন না কমেন্ট সেকশানে। আর লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল।